aqui apnara shopre shunechen to once again apnaderke onek onek dhonnobad kritoggota apnader proti ajker ei dine amar shonge amader shonge thakbar jonno ami jodi oi company pichon theke ed hisabe porichalona kori ei company ke সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বা আমাদের শুধু নিউ ইয়র্ক স্টেট নয় যুক্তরাজ্যের বিভিন্ন স্টেটে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পেছন থেকে ভূমিকা সবার ছিল কিন্তু একজন মানুষের ভূমিকা একটু বেশি ছিল একটু না অনেকটাই বেশি ছিল তিনি হলেন আমাদের কোরিওগ্রাফার আমাদের ডান্স ডাইরেক্টর যে মানুষটি আমার সঙ্গে বাপার শুরু করেছিল উনি আসতে চাচ্ছেন না এখানে বাট আমি তারপরে বলবো দাদা একটু দাঁড়ান আপনাকে সবাই দেখুন আমি অনেক বেশি কথা বলবো না কারণ আপনারা আমাদের পারফরমেন্সেস দেখবেন আমাদের অনেক বিষয়ে নিয়ে আপনাদের কাছ থেকে আমরা শুনবো আপনারা কমিউনিটি আছে কমিউনিটি কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে চান আবার যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন তারা তারাই বা কেন করছেন আমাদের সঙ্গে আছেন তাদের অনুভূতি কথাও আমরা জানি সেই জায়গাটিতে যাওয়ার আগে আমি কিছু মানুষের নাম উচ্চারণ করতে চাই যারা আজকে সরাসরি এখানে উপস্থিত নেই এবং তারা $1,000 উপরে আমাদেরকে ডোনেট পাঠিয়ে দিয়েছেন সেটা আমরা রিসিভ করেছি প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই ফেরদৌস হাজেরি লেখক ফেরদৌস হাজেরি যিনি আমাদের কোম্পানির একজন উপদেষ্টা তিনি আমাদেরকে $1,000 ডোনেট করেছেন আমি কৃতজ্ঞতা জানাতে চাই জাকি হুসাইন রাহাত হুসাইন যারা লং আইল্যান্ডে থাকেন লং আইল্যান্ড হেরিটেজ গ্রুপের সঙ্গে যারা কাজ করেন তারাও মোর দেন $1,000 আমাদেরকে ডোনেট করেছেন আমাদেরকে আরো একজন ডোনেট করেছেন বেস্টার ইস্টার স্বামী মোর দেন $1,000 এই পর্যন্ত যে ডোনেশনগুলো আপনারা হাতে পেয়েছি দুইজন প্যারেন্টস এর কথা আমি বলতে চাই প্যারেন্টসদের মধ্যে সবচেয়ে বেশি যিনি ডোনেট করেছেন বেনজি শিকদার এবং তার হাজবেন্ড দে ডোনেট $1,000 ফর দিস কোম্পানি সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন আমাদের পাওয়ার মামস নাসিমাজ মাম আর হার নেম ইজ অ্যাকচুয়ালি সীমা সীমা যদি একটু দাঁড়াও বেনজি একটু দাঁড়াও সবাই দেখুন তোমাদের দেখে they are not only parents they are working we work together so সবচেয়ে বেশি ফান্ডরেজিং এর পিছনে যে কাজ করেছে সে হচ্ছে আয়েশা ওর জন্য আরেকটা এ পর্যন্ত যে ডোনেশন গুলো আমরা মোর দ্যান 1000 পেয়েছি সেগুলোর কথা আমি জানিয়ে দিলাম আপনাদেরকে এবং কে কি দিয়েছেন কিভাবে আমাদের সহযোগিতা করেছেন পরবর্তীতে আমাদের উপস্থাপনার দায়িত্বে যিনি আছেন আপনাদেরকে জানাবেন আমি চলে যাবার আগে আমি একজন মানুষকে একটু রিকগনাইজ করতে চাই আপনাদের সবার প্রতি তো কৃতজ্ঞতা আছে কিন্তু একজন মানুষ যিনি একদম বাফার শুরু থেকে আমার সঙ্গে ছিলেন